আমি জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ চালু করার পরে আজ যত খুশি হয়েছি আমি এর আগে এত কোনোদিন খুশি হতে পারিনি। আমি আল্লাহর কাছে আশা রাখি যে যদি আমাদের কোনো নিয়তে ত্রুটি না থাকে তাহলে তুমি আমাদের কবুল করো। আর মানুষ হিসাবে যদি কোথাও নিয়তে ত্রুটি থাকে তাহলে তুমি সংশোধন করো। আমি যখন এই মেয়ে বাচ্চাদের খবর নিই তখন থেকে আমি একটু করে আঁচ করি, কেন জানি ছেলে বাচ্চাদের চেয়ে মেয়ে বাচ্চারা আমাকে পড়া ভালো শোনায়। কালকে ছেলে বাচ্চারাও ভালো পরিবেশন করেছে, তবে আমার অনুমান যে ছেলেদের চেয়ে মেয়েরা অনেক সুন্দর পরিবেশন করলো বলে আমার অনুমান। তার মধ্যে ওই বাম পাশে যে মেয়ে বাচ্চাটা বলছিল তার বলার গতি, তার বলার ঢং খুব 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 বেশি সুন্দর। এমনি তুলনা করলে একজন আর একজনের চেয়ে যে তেমন কিছু কম তা নয়, তবুও আলহামদুলিল্লাহ আমার বিবেচনায় খুব ভালো মনে হয়েছে। আপনাদের মেয়ে না হলেও, আপনাদের বোন না হলেও, আমাদেরই কোনো দিনই ভাইয়ের মেয়ে তারা। আমরা সকলেই এসব বাচ্চাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ তুমি তাদের কবুল করো। দেশ বিশ্বের কাছে আমার আন্তরিকভাবে অনুরোধ থাকছে, আপনারা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করেন। আমার মনে বড় স্বাদ যে আপনাদের সামনে একটা অন্য থেকে উন্নত মানের প্রতিষ্ঠান একটা উপহার দেওয়া, যেখানে ছেলে মেয়েরা উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। আমি আদৌ ভাবতে পারিনি যে আমার ছোট ছোট মেয়ে বাচ্চাগুলি আপনাদের সামনে এত সুন্দর করে তাদের কথাগুলি পেশ করবে। বিশেষভাবে আমরা তো বাঙালি, যারা আরবি হামনা পড়লো তাদের বিষয়টি আরও একেবারে ভিন্ন ধরনের, যা আমরা অনেকটা বুঝতে পারিনি অনেকেই। তো তাদের বলার গতি প্রমাণ করছিল আপনাদের সামনে যে তারা খুব সুন্দর বলছে। আমরা বাচ্চাদের প্রতি খুবই খুশি হয়েছি, আল্লাহ তুমি তাদের কবুল করো। সাথে সাথে যারা তাদের প্রশিক্ষণ দিচ্ছেন তাদের জন্য আমরা আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি, তারা খুব ভালো প্রশিক্ষণ দিয়েছে। যেসব মহিলা শিক্ষিকা আমাদের খিদমত করে যাচ্ছেন, আপনাদের খিদমত করে যাচ্ছেন, আমরা তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ তুমি তাদের খিদমতকে কবুল করো। তারা যেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তোমাকে সন্তুষ্ট করার জন্য তারা একনিষ্ঠভাবে খালে সন্তরে সেবা খিদমত দিয়ে যেতে পারে। আল্লাহ আমাদের লক্ষ্য উদ্দেশ্যগুলি, বিশেষভাবে ডাক্তার আব্দুল সুবহানকে দেখার তুমি সুযোগ করে দাও। তিনি 65 বছর যাবৎ এই জায়গা জমিলে নড়ছেন, এতদিনে এসে তিনি তার ফল বাস্তব দেখছেন, 100 বছরের মানুষ। তুমি সর্বশক্তিমান, তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। সময়ে কথা হবে, আমি খুব খুশি হয়েছি আপনাদের সাথে খুশিতে অংশগ্রহণ করো, তো আপনাদেরকে খুশির কথাটি আমি পেশ করলাম। আল্লাহ তুমি আমাদের এই খুশিকে সত্য সত্যই কবুল করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। মেয়েদের উপস্থাপনের ব্যাপারে আর মনে হয় মন্তব্যের প্রয়োজন নেই, ওস্তাদ যা বলেছেন অনেক বলেছেন, যথেষ্ট বলেছেন। যাই হোক, আমি এই পাশে যারা রয়েছেন শুধু দর্শক উপস্থিতি আপনাদেরকে বলছি, আপনারা রাস্তাটা একদম ঘিরে ফেলেছেন। এখন যারা নতুন দর্শক শ্রোতা আসছেন তারা কিন্তু ময়দানে প্রবেশ করতে পারছেন না, সে কারণে আপনাদের প্রতি বিনীত অনুরোধ রাখছি, আপনারা মাঠ পরিষ্কার করুন। এদিকে আমাদের পর্যাপ্ত জায়গা খালি রয়েছে, প্যান্ডেলের দক্ষিণ পার্শ্বে প্রচুর জায়গা খালি রয়েছে। আপনারা মেহরবানি করে আমাদের ইসলামী সম্মেলন বাস্তবায়নের জন্য আমাদেরকে সহযোগিতা করুন, আপনারা রাস্তা খালি করে দিন, এখান দিয়ে যেন নতুন দর্শক শ্রোতা প্রবেশ করতে পারেন। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের ইসলামী সম্মেলনের এ পর্যায়ে আল জামিয়া সালাফিয়ার বর্তমান অবস্থা
এবং এর ভবিষ্যৎ পরিকল্পনা কি সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এবং তথ্য পেশ করবেন জনাব মোস্তফা কামাল, সহকারী অধ্যাপক, বরিশাল সরকারি মডেল কলেজ, সদস্য সচিব, পরিচালনা পর্ষদ, আল জামিয়া সালাফিয়া, নারায়ণগঞ্জ। নাহমাদুহু অনুসল্লে আলা রাসুলিহিল কারিম, আম্মা বাদ। আজকের এই দ্বিতীয় বার্ষিক জামিয়া আস সালাফিয়ার সম্মেলনে আজকের আপনাদের উপস্থিতি সত্যিই আমাদেরকে ব্যাপক আনন্দিত করেছে। আজকে আপনাদের সামনে আমাদের আল জামিয়া সালাফিয়ার আসলে আমরা কী কী সিদ্ধান্ত নিয়েছি এবং এই প্রতিষ্ঠানটি কোন মানের প্রতিষ্ঠান এবং এখানে দূর ভবিষ্যতে এবং অদূর ভবিষ্যতে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে সে বিষয় সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেওয়ার জন্য আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। আপনাদের কাছে আমি এতটুকু বলতে চাই যে এক সময় ইউরোপের সবচেয়ে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় ছিল কর্ডোবা বিশ্ববিদ্যালয়, যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষা অর্জন করার জন্য মানুষ আসত এবং জ্ঞানের আলো বক্ষে ধারণ করে সারা পৃথিবীতে বিচরণ করত। তো আমি অবশ্য আমাদের এই জামিয়া সালাফিয়াকে সেই প্রতিষ্ঠানের সাথে তুলনা করছি না, বরং বলছি যে আমাদের এই জামিয়া সালাফিয়া একটা সময় এমন একটা পর্যায়ে চলে যাবে যে এখান থেকে জ্ঞানের মশাল অর্থাৎ ইসলামের আলো বক্ষে ধারণ করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এখান থেকে ফারেগ হওয়া বা এখান থেকে সার্টিফিকেট অর্জন করে ছাত্ররা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে এবং তারা জ্ঞানের আলো প্রচার করবে ইনশাআল্লাহ। কি বলেন আপনারা, এর সাথে একমত আছেন তো? ইনশাআল্লাহ। তো এই কারণে আমাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে আমি কিছু পরিকল্পনার কথা আপনাদের সামনে উপস্থাপন করব। আমি বিশ্বাস করি আগামী এক বছরের মধ্যে এ সকল পরিকল্পনা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। পরিকল্পনাগুলো শুনে আপনারা আমি বিশ্বাস করি খুব বেশি আনন্দিত হবেন, এত বেশি আনন্দিত হবেন যে যার পর নাই। আর যদি আপনারা বাস্তবে এটা বাস্তবায়িত দেখেন, দেখার পরে তখন আমার মনে হয় যে আপনাদের এবং আমাদের পাওয়ার আর কিছু কোনো কিছু বাকি থাকবে না বলে আমি বিশ্বাস করি। তো যাই হোক, আমাদের এই পদক্ষেপগুলির কথা বলার আগে এই প্রতিষ্ঠানটি 2013 সালে 24 আগস্ট মাত্র 35 জন ছাত্র নিয়ে এটির যাত্রা শুরু হয়। সেটি আজকে 18 সালে ছাত্রের সংখ্যা দাঁড়িয়েছে মোট 372 জন হচ্ছে ছেলে আর 215 জন হচ্ছে মেয়ে। এই মানে বালক শাখায় হচ্ছে 372 জন ছাত্র আর বালিকা শাখায় হচ্ছে 215 জন ছাত্র। তো এই প্রতিষ্ঠান সম্পর্কে আমি একটু কথা বলতে চাই যে এই প্রতিষ্ঠানটি হচ্ছে একটি যুগোপযোগী আধুনিক দিনী প্রতিষ্ঠান। এটি 2013 সালে যাত্রা শুরু করে হাঁটি হাঁটি পা করে বর্তমান পর্যায়ে এসে পৌঁছেছে। বর্তমানে আমরা যেখানে অবস্থান করছি এটি যদি আমরা তুলনা করি বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানের তুলনায় এটি প্রশংসার দাবি রাখে। আর আল জামিয়া সালাফিয়াকে আন্তর্জাতিক মানের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করার জন্য এই প্রতিষ্ঠানের পরিচালক আপনাদের আশা আকাঙ্ক্ষার উৎস, আপনাদের ভালোবাসা আর শ্রদ্ধার পাত্র, এই প্রতিষ্ঠানের একমাত্র খাদেম, এই প্রতিষ্ঠানকে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য যার জীবনের যার সময়ের একমাত্র স্বপ্ন সেই মহান ব্যক্তি শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আপনারা দোয়া করবেন, তার স্বপ্ন হচ্ছে এই প্রতিষ্ঠানটিকে পৃথিবীর
সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের একটি এবং সেইভাবে প্রতিষ্ঠা করার জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন। তো সেই উপলক্ষে আমার এই পয়েন্টগুলি আপনাদের সামনে উপস্থাপন করছি, আপনারা এগুলি শুনবেন। আর শোনার পরে আমাদের যে ওয়েবসাইট একটা ডেভেলপ করা হচ্ছে, সেখানে আপনারা মতামত দিবেন, সেই মতামতের আলোকে আমরা ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করব। কয়েকটি মতামত দাত, আচ্ছা এখানে আমি তথ্য দিই আমাদের এই এই পরিধি সম্পর্কে। দাতাদের জমির পরিমাণ ছিল 396% এবং বর্তমানে 173% জমি ক্রয় করা হয়েছে। মোট জমির পরিমাণ দাঁড়িয়েছে 569%। তো এর বড় একটা উদ্দেশ্য হচ্ছে, যেহেতু এটিকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে, এই জন্য এইখানে যে অর্থ আয় হয় সেটার বড় অংশ জমি ক্রয়ে ব্যয় করা হচ্ছে। এই জন্য আমরা একাডেমিক অবকাঠামো, পড়ার বা পাঠদানের শিক্ষাগত মান উন্নয়নে কিছুটা পিছিয়ে আছি। তো একটা সময় দেখা যাবে যে এই বীর হাটাবো হাটাবোর জমির দাম এত বেশি বৃদ্ধি পেয়ে যাবে যে তখন জমি ক্রয় করা আমাদের পক্ষে একেবারে অসম্ভব হয়ে যাবে। এই জন্য এই প্রতিষ্ঠানের পরিচালক তিনি সবসময় ভাবেন যে একটি প্রতিষ্ঠানকে উন্নত মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য ব্যাপক জায়গার প্রয়োজন, সেটা মাথায় রেখে তিনি এগাচ্ছেন। এই জন্য আমরা একাডেমিক দিকটি পূর্ণাঙ্গভাবে এটির উন্নয়নের দিকটি হাতে নিতে পারিনি। তো আমরা সামনে নিয়েছি সেই এগুলি বলছি। দুই নম্বর হচ্ছে অভিজ্ঞ সিভিল ইঞ্জিনিয়ার এবং স্থপতিবিদ দিয়ে নিরাপদ ভবন নির্মাণ এবং পরিকল্পিত আবাসিক ও একাডেমিক ভবন নির্মাণের পরিকল্পনা আমাদের রয়েছে। ছাত্রদের জন্য আবাসিক এবং একাডেমিক ভবন আলাদাভাবে নির্মাণের পরিকল্পনা রয়েছে। বর্তমানে আপনারা যে পাঁচতলা ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একই সাথে আবাসিক এবং এটি হচ্ছে একাডেমিক ভবন, দুইটি কার্যক্রমই এখানে চলে। কিন্তু আমাদের সিদ্ধান্ত, আমি বলেছি যে এই বছরের মধ্যেই ছাত্রদের জন্য একটি আলাদা একাডেমিক ভবন নির্মাণ করা হবে ইনশাআল্লাহ। তিন নম্বর হচ্ছে একটি মানসম্পন্ন ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট তৈরি করা হবে। এই ওয়েবসাইটটি হবে এমন, যেই ওয়েবসাইট থেকে অভিভাবকেরা বাসা থেকে তার ছেলের বা মেয়ের পরিচয়, তারপরে তার পড়াশোনার ফলাফল, তারপরে আমরা রিপোর্ট কার্ড দিব মাসিক, তারপরে ত্রৈমাসিক, অর্ধবার্ষিক এবং বার্ষিক, এই বিভিন্ন সময়ে আমরা তাদের পরীক্ষার ফলাফল দিব। সেই ফলাফল তারা ঘরে বসে, প্রত্যেক ছাত্রের নামে আলাদা আলাদা আইডি কার্ড আইডি থাকবে, সে আইডির মাধ্যমে ঘরে বসে তার ফলাফল সম্পর্কে জানতে পারবে। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনারা বাসা থেকেই সেই জায়গায় মতামত দিতে পারবেন, সেই মতামতগুলো আমরা ওয়েবসাইট থেকে দেখে আমরা সিদ্ধান্ত নেব। তারপরে হচ্ছে সার্বক্ষণিক পরিষ্কার পরিচ্ছন্নতার মান বৃদ্ধির পরিকল্পনা আমাদের হাতে রয়েছে। বর্তমানে আপনারা হয়তো মাঝে মধ্যে আসলে দেখেন যে এখানের পরিষ্কার পরিচ্ছন্নতা অত উন্নত নয়। তো আসলে বিষয় হচ্ছে যে আমরা এমন একটা উন্নত পর্যায়ে এই পরিষ্কার পরিচ্ছন্নতাকে নিয়ে যাব যে আপনারা দেখেই অভিভূত হবেন। এরপরে হচ্ছে যে আবাসিক শিক্ষকদের দিয়ে সার্বক্ষণিক তত্ত্বাবধানের ব্যবস্থা। আপনারা নিশ্চয় জানেন যে এখানে যে সকল ছাত্রছাত্রী ভর্তি হয়েছে তারা ঠিকভাবে পড়াশোনা করছে কি না, আগামী দিনের ক্লাসের জন্য তারা পূর্ণাঙ্গভাবে প্রস্তুতি নিচ্ছে কি না, সেটা যেন গ্যাপ না থাকে। এবং শিক্ষকগণ, এখানে যে সমস্ত আবাসিক শিক্ষক রয়েছেন, তারা যেন পর্যায়ক্রমে তাদের পড়াশোনা পর্যবেক্ষণ করেন, সেটার পূর্ণাঙ্গ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এটিকে একেবারে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমার কাছে বেশ কয়েকজন অভিভাবক অভিযোগ করেছেন যে শিক্ষকেরা বারান্দা দিয়ে হেঁটে চলে যান কিন্তু বাচ্চারা বসে বসে গল্প করে, তো সেইটা আমাদের খুব কষ্ট দেয়। আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে ইনশাআল্লাহ সামনে এমন কোনো দিন বা কোনো অবস্থা ঘটবে না যে শিক্ষক বারান্দা দিয়ে হেঁটে চলে যাবেন আর ছাত্ররা বসে বসে গল্প করবে, এমন সুযোগ ছাত্রদের দেওয়া হবে না। তারা
মানে তাদের কক্ষে বসে সার্বক্ষণিক যেন পড়তে পারে সেইটার তদারকি খুব ভালোভাবে করা হবে, এমনভাবে করা হবে সেটা যে আপনারা সেটার ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে আমাদের প্রত্যেকটা শ্রেণী কক্ষে সিসি ক্যামেরা বসানো হবে। আমরা এটা হাতে নিয়েছি যে সিসিটিভি বা সিসি ক্যামেরা বসানো হবে, যে সেটা আমরা বাইরে থাকি আর যেখানেই থাকি না কেন ছাত্ররা পড়ছে কি পড়ে না আমি সেটা পর্যবেক্ষণ করব ইনশাআল্লাহ, এবং তাদের সার্বক্ষণিক পড়াটা নিশ্চিত করব। আর শিক্ষকরা ক্লাস নেওয়ার সময় ফাঁকি দিচ্ছেন নাকি ঠিকভাবে ক্লাস নিচ্ছেন না বা ক্লাসে ঢুকে গল্প করে সময়টা কাটিয়ে দিচ্ছেন, সেটা আমাদের যে ওয়েবসাইটের কাজ চলছে এবং আমাদের যে সিসি ক্যামেরা বা সিসিটিভি এইটা যে আমরা তৈরি করছি এখানে আমরা প্রতিদিন পর্যবেক্ষণ করব আর শিক্ষকদের সাথে মত বিনিময় করব, যাতে করে শিক্ষকরা শিক্ষার্থীদের ভালো পড়াশোনা বা ভালো পাঠদানে উৎসাহ বোধ করেন। মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাসের পাঠদান, অর্থাৎ প্রত্যেকটা ক্লাসে আমরা মাল্টিমিডিয়ার ব্যবস্থা করছি। এই মাল্টিমিডিয়ার মাধ্যমে অর্থাৎ আপনাকে যেটা হচ্ছে পাওয়ার পয়েন্টের মাধ্যমে শিক্ষকরা ক্লাস নেবেন এবং সেই ক্লাসগুলো অত্যন্ত জীবন ঘনিষ্ঠ, অত্যন্ত ইফেক্টিভ হবে, এমন ইফেক্টিভ হবে যে ছাত্রদেরকে ওই পড়াটা পরের দিন আবার কষ্ট করে মুখস্থ করা লাগবে না, তারা ক্লাসের মধ্যেই সেই পাঠ সম্পর্কে ভালো একটা ধারণা অর্জন করতে পারবে। আচ্ছা, তারপরে শিক্ষকদের ছাত্রদের সাথে ভালো ব্যবহার, তো সেই বিষয়টা আমরা মাথায় রেখেছি। শিক্ষার্থীদের সাথে উত্তম আচরণ, কর্তব্য পরায়ণতা এবং শিক্ষাদান প্রক্রিয়া এটা আমরা পর্যবেক্ষণ করব, এবং শিক্ষকদের মধ্যে যারা নিবেদিত প্রাণ হবেন, যারা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন বা যারা বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছেন তাদেরকে আমরা ইনসেন্টিভ দিব, অর্থাৎ প্রণোদনা পুরস্কার দিব, যাতে করে শিক্ষকরা ছাত্রদের পড়াশোনা পর্যবেক্ষণ করার ক্ষেত্রে, ছাত্রদের সাথে উত্তম আচরণ করার ক্ষেত্রে, ছাত্রদের ক্ষেত্রে বিশেষ দায়িত্ব পালন করার ক্ষেত্রে উৎসাহ বোধ করেন এবং পড়ার বিষয়ে তারা সার্বক্ষণিক চিন্তা করেন। যারা এরকম পরিকল্পনা করবে সেই শিক্ষকদেরকে আমরা ভালো একটা পুরস্কার দিব, যাতে করে এই এই কাজটা সুন্দরভাবে সংগঠিত হয়। শিক্ষকদেরকে লেসন প্ল্যান অর্থাৎ পাঠ পরিকল্পনা ছাড়া কোনো শিক্ষককে আমরা ক্লাসে যেতে দিব না। পরের দিন ক্লাস যেটা হবে সেই ক্লাসটা উনি কীভাবে নেবেন এবং সেখানে কী কী শিখবে ছাত্ররা, যেটাকে বলা হয় লার্নিং আউটকাম, অর্থাৎ এই পাঠ থেকে একজন শিক্ষার্থী কী শিখবে সেইটার আলোকে শিক্ষকের প্রস্তুতি নেওয়াটা কতটা ইফেক্টিভ হয়েছে এবং সেখানে কী ভুল ভ্রান্তি রয়েছে সেগুলি আমরা নিয়মিত পর্যবেক্ষণ করব, এবং পর্যবেক্ষণ করে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে শিক্ষকদের সাথে মত বিনিময় করে সেইভাবে ক্লাসগুলো নেওয়ার আমরা ব্যবস্থা করব। শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করব। ইতিমধ্যে বেশ কয়েকটি প্রশিক্ষণ আমরা করেছি, তো এই প্রশিক্ষণগুলোর আমরা সম্পন্ন করেছি। শিক্ষকদেরকে আধুনিক এবং যুগোপযোগী শিক্ষার সাথে মিলিয়ে তাদেরকে প্রশিক্ষিত করে উপযুক্ত পাঠদানের নিশ্চয়তা আমরা করব ইনশাআল্লাহ, সেই কাজগুলো আমরা হাতে নিয়েছি। মোট কথা, আমাদের এই জামিয়া সালাফিয়ার শিক্ষার মানটা এমন হবে যে আপনারা বাসা থেকেই সেটা দেখতে পাবেন, আর প্রতি বিষয়গুলো এই যে শিক্ষকরা পাঠ দিচ্ছেন, তারপরে আমরা যে শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিচ্ছি, এই প্রত্যেকটা বিষয়েই আমরা ভিডিও করব, এবং ভিডিও করার পরে আমাদের যে আধুনিক ওয়েবসাইট তৈরি আমরা করছি এটা সামনে কয়েক মাসের মধ্যে ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে, সেই ওয়েবসাইট থেকে আপনার বাসা থেকেই আপনারা দেখতে পাবেন। তো আমি যে বিষয়গুলো আপনাদের বলেছি এটি হচ্ছে আমার চিন্তাভাবনায় এটা আমরা করেছি এবং এইটার আলোকে আমরা সিদ্ধান্ত নেব। আর আমরা আরেকটা বিষয় নিশ্চিত করব যে কোনো অবস্থায় কোনো শিক্ষার্থী যেন আমাদের প্রতিষ্ঠান থেকে চলে না যায়, বরং তার কী সমস্যার কারণে চলে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা অভিভাবকদের সাথে পরামর্শ করে তাকে তার ওই সমস্যাগুলো যেন দূর করতে পারি সেই ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। আর শিক্ষার্থীদের খাবারের মান, তাদেরকে যে আমরা খাবার দিব সেই খাবারটা যেন
পুষ্টিকর খাবার হয়, মানসম্পন্ন খাবার হয় সেই বিষয়টা আমরা সার্বক্ষণিক চেষ্টা করব এবং আমিষ এবং নিরামিষ মিলে পুষ্টিকর খাবার অর্থাৎ আদর্শ খাবার যেটাকে বলা হয় এই ধরনের খাবারের নিশ্চয়তা বিধান আমরা ইনশাআল্লাহ করব, যেখানে খাবারের পরিবেশ, খাবার পরিবেশনা এমন সুন্দর হবে ইনশাআল্লাহ যে অভিভাবকগণ সেটা দেখে খুব বেশি আনন্দিত হবেন। আর সবশেষে যে কথাটি আমি আপনাদের পরামর্শের জন্য উপস্থাপন করছি সেটি হচ্ছে বৎসরে আমরা দুইটি অভিভাবক সমাবেশ করব। এই অভিভাবক সমাবেশে আমাদের সকল অভিভাবককে ডাকব, ডাকার পরে তাদের কাছ থেকে প্রত্যক্ষভাবে আমরা পরামর্শ চাইব, তাদের প্রদত্ত পরামর্শের আলোকে আমরা সিদ্ধান্ত নেব। এখানে আরও একটি বিষয় আমরা মাথায় রেখেছি সেটি হচ্ছে এখান থেকে যখন শিক্ষার্থী বাসায় যাবে বা অভিভাবকের সাথে সাক্ষাৎ করবে তখন শিক্ষার্থীর সাথে আলোচনা করে যদি শিক্ষার্থী কোনো সমস্যা অনুভব করে সেটা অভিভাবক যদি আমাদেরকে জানায় তাহলে সেই পদক্ষেপগুলোও আমরা গ্রহণ করব। তবে আপনাদেরকে আমি আশ্বস্ত করছি এটি যে এটি বাস্তবায়িত হতে আমার আপনাদের সর্বোচ্চ এক বছর অপেক্ষা করতে হবে। আপনারা ১৯ সালে, এটি তো ১৮ সাল চলছে, ১৯ সালে দেখে যাবেন যে ইনশাআল্লাহ আমি যা বলেছি এই প্রত্যেকটা কাজ একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে বাস্তবায়িত হবে এবং এখানকার পড়াশোনার মান এমন হবে যে এখানে কোনো ছাত্র ছাত্রী আসার পরে আর কখনো যাইতে চাইবে না ইনশাআল্লাহ। আপনারা কি মনে করেন? ইনশাআল্লাহ কেউই যাইতে চাইবে না, কি আপনারা সেটা মনে করেন? ইনশাআল্লাহ। এবং আপনারা এমন চাইবেন যে যে কোনো মাদ্রাসা থেকে ইনশাআল্লাহ এখানে ভর্তি করার জন্য এমনভাবে অপেক্ষা করবেন যে এখান ছাড়ার কোনো কথাই আপনারা ভাববেন না। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন যে আমরা আমাদের এই লক্ষ্যগুলো, আমাদের এই পদক্ষেপগুলো যেন যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি, সেই জন্য মহান আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন।